হ্যালো বন্ধুরা, আমি তুহিন আর আলেকজান টেকট্রনিক্স। বন্ধুরা, আজকে আমাদের কাছে রয়েছে পোকো M3, পোকোর একটা ফোন যেটা কুল ব্লু কালার আছে, 6GB 64GB ভেরিয়েন্টের, মানে 6GB র্যাম এবং 64GB আমার ইন্টারনাল রয়েছে। তো মেন ফিচার্স রয়েছে এখানে 6000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং, বক্সের মধ্যেই পাচ্ছেন আপনারা। 48MP AI ট্রিপল ক্যামেরা এবং থাকছে স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর, সেটা 2.0 GHz। তো চলুন শুরু করা যাক আজকে। বন্ধু, সময় নষ্ট না করে তাড়াতাড়ি খুলে ফেলা যাক বক্সটা। তো এটা আপাতত আমরা সাইডে রাখছি। প্রথমে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে পোকোর একটা ইয়েলো কালারের বক্স, এবং এটা চলুন খুলে দেখা যাক এর মধ্যে আমার কী কী রয়েছে। তো এর মধ্যে আমার প্রথমেই পাচ্ছি সিম ইনজেকশন টুলটা, আর এখানে রয়েছে এদের ইউজার গাইড, যেটা আপাতত আমাদের কোনো কাজের নয়, এটাকে আমরা নিচে রেখে দিচ্ছি। এর নিচে রয়েছে আমাদের সিলিকন কভার, ট্রান্সপারেন্ট কভারটা, যেটা খুবই সফট, এটাও আমাদের আপাতত কোনো কাজে নয়, এটাও আমরা আপাতত সাইডে রেখে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের পোকো M3 ফোনটা, আপাতত এটা আমি নিচে রাখছি, আর দেখে নিই বক্সের মধ্যে কী কী আছে। তো এর মধ্যে আমরা প্রথমেই বলেছিলাম যে এরকম 18W চার্জার আমরা ইন বক্সের পাবো, এটা বক্সের মধ্যে আমরা 18W চার্জার রয়েছে, এটা টাইপ সির কেবেল আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে আপাতত আমরা নিচে রেখে দিই। এটাই হলো সেই 18W চার্জারটা। এটারও তেমন কিছু দেখার কিছু নেই, এটাও আপাতত আমরা নিচে রেখে দিচ্ছি, এগুলো সাইডে সরিয়ে রাখা যায়। ফোনটা আমরা খুলে ফেলি। তো এটা হচ্ছে কুল ব্লু কালার, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা। তো তাতে এটাকে অন করে ফেলি। ফোনটা যতক্ষণ অন হচ্ছে ততক্ষণ এর কিছু ফিচার সম্বন্ধে আমি আপনাদের জানাতে চাই। এটা দুটো ভেরিয়েন্টের হয়, একটা হচ্ছে 6GB 64GB, যেটা আমরা অন করছি এটা ছিল 6GB 64GB ভেরিয়েন্টের, আর একটা হয় 6GB 128GB ভেরিয়েন্টের। আপনি এর মধ্যে মেমোরি কার্ড ঢুকাতে পারবেন 512GB অবধি। আর নেক্সট ফিচার্স হচ্ছে ডিসপ্লের কথা যদি আমরা বলি, 6.53 inches ফুল HD প্লাস ডিসপ্লে আসে এর সঙ্গে, আর 48+2MP+2MP ক্যামেরা রয়েছে, যেটা রেয়ার ক্যামেরা, এবং 8MP রয়েছে আপনার ফ্রন্ট ক্যামেরা। 6000mAh ব্যাটারি রয়েছে, যেটা আমি আগেও বলেছিলাম, লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি রয়েছে এর সঙ্গে, আর স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর, 2 GHz-এর। এছাড়া আমি যদি এর ওয়েটের কথা বলি, এটা মাত্র 197 গ্রাম। আমি পোকো X3 ইউজ করে দেখেছি, পোকো X3ও 6000mAh ব্যাটারি, কিন্তু এটা অনেকটা মোটা, পোকো X3টা অনেকটা মোটা, কিন্তু এটা অতটাও মোটা নয়। আমার তো খুবই ভালো লেগেছে, এটা ধরেও অনেকটা কুল ফিল আসছে, একটু ওয়েট করুন কারণ এটা একটু টাইম নেয় সেট আপটা হতে। ফোনটা ওয়ারেন্টি থাকছে 1 ইয়ারের, এবং চার্জার আর কেবেলের ওয়ারেন্টি থাকছে 6 মান্থের। ওভারঅল আমি এখন অবধি যেটুকু দেখেছি অনেক স্ট্যান্ডার্ড লেগেছে আমার বাজেট ওরিয়েন্টেড, কারণ এর প্রাইস হচ্ছে মাত্র 9990 টাকা। নর্মালি অনলাইনে এটার দাম থাকে 10999 টাকা, কিন্তু অফারে আমি এটা 9999 টাকা কিনেছি। তো এখানে আপাতত এটা স্কিপ করে দিচ্ছি, সেট আপ কমপ্লিট করি, একটু টাইম লাগে বন্ধুরা এটা সেট আপ হতে। যতক্ষণ সেট আপ হচ্ছে ততক্ষণ আমি সাইডটাও একটু দেখে দিই। এটা হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন, সঙ্গে রয়েছে পাওয়ার বাটন, এটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু বন্ধুরা। এর নিচে রয়েছে স্পিকার, চার্জিং পোর্ট এবং সেকেন্ডারি মাইক্রোফোন। বন্ধুরা, যেমনটা আমি বলেছিলাম, এটা কিন্তু ডেডিকেটেড স্লট। তো চলুন এটাকে খুলে আমি একবার দেখিয়ে দিই আপনাদের। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো সিমের সঙ্গে এখানে আপনি মেমোরি কার্ড ভরারও জায়গা পাচ্ছেন বন্ধুরা। এই অবধি, যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে ক্লিক করো।